অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু থেকে একটি ছোট গল্প গ্রীষ্ম দুপুর। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প গ্রীষ্ম দুপুর। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানলা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে, তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার কি ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ, মায়ের মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরে কোথাও তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের সৃষ্টি করিত। এবং সর্বাপেক্ষা কৌতূহলের বিষয় এই যে, অনেক দূরের এই কল্পনা যখন তাহার মনে অত্যন্ত চাপিয়া যে কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে, ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত। হঠাৎ তাহার মনে হইত, যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে, আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট ছোট্ট আরো ছোট্ট হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটার পেছনে ফেলিয়া দূরের আকাশে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাড়ি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো। ছাড় ছাড়, দেখেছিস শকরি হাত। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ খেতে ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেড়া কাশিদাসি মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেলের গাছে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা কখ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায়। বেলা পড়িলে, গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরে সে অশ্বত্থ গাছটার দিক এক একদিন চাহিয়া দেখে। কর্ণ যেন সেই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও কোনো মাটির হইতে রথের চাকা দুহাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে, রোজি তোলে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে তাহার মনে হয়, যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়াইয়া ও আপন মনে বলে,
তারপর দ্রোণ তো একবারে 10 বাণ ছুঁড়িলেন। অর্জুন করলেন কি, একেবারে 200 বাণ দিলেন মেরে। তারপর ও সে কি যুদ্ধ, কি যুদ্ধ! বাণে চারদিক অন্ধকার হয়ে গেল। তারপর অর্জুন করলেন কি, ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এ যুদ্ধে দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। গ্রীষ্মকালের দিন, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। কপিধ্বজ রথ একবারে তাহার ঘাড়ের ওপরে, গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চোখের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময়ে শ্যাওড়াবনের দিক হইতে হঠাৎ কে কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিল, তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতে বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিলিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিলিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, কোথাকার একটা পাগল, কি বকছিলিস রে আপন মনে। অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে তাহার হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূরে গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি। অপু বলিল, ও অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না। দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির থেকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দেখি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়া চারপাশটার বেশি ফল পাড়িতে পারিল না, খুব উঁচু গাছ। সর্বোচ্চ ডালে যে ফল দুর্গা আকুশে দিয়া লাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনব, মায়ের হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে। নোলক পড়বি? একটা দিচু ঝোপের মাথায় ওলকলমি লতার সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পড়িয়ে দি। তাহার দিদি ওলকলমি ফুলে নোলক পড়িতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে কিছু বলিতে পারিল না। দিদিকে চটাইবার ইচ্ছা আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যা হয়তো কুপথ্য হিসাবে উহাদের উভয়কে খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। দুর্গা একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল,
তাহার সাহায্যে অপু নাকে কুড়িটা আটকাইয়া দিল, নিজেও একটা পড়িল। পরে ভাইয়ের চিবুকে হাত দিয়া মুখটা নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে। বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি। চল না, খুলে ফেলিস রে, যেন বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামিয়া রাখিল। সর্বজয়া রাঁধিতে ছিল, দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক হয়েছে, কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, এদিকে দেখো মা। অপু নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে পারছি না। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়িটা খুলিয়া ফেলিল, বলিল, এ দিদি পড়িয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলতে এসেছে ঠিক, শিগগিরই আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহিরে চলিয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়িতে ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা ও অপু দরজায় দাঁড়াইয়া আছে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল, দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়াইয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখর্জের বাড়ি গিয়া মাথার রেকাবি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখর্জের অবস্থাপন্ন লোক, বাড়িতে পাঁচ ছটা গোলা আছে। ভুবন মুখর্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছে, বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী, বয়স চল্লিশের ওপর হইবে, অত্যন্ত কড়া স্বভাবের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজবউ একখানা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরগি, সন্দেশ, বাতাসা, দশহারা পূজার জন্য লইলেন। ভুবন মুখর্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পেছন পেছন ঢুকিয়া উঠানে দাঁড়াইয়া আছে দেখিয়া সেজবউ নিজের ছেলে সুনীলের কাছে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঠো করে বসবে। চিনিবাস রেকাবি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ির দিকে চলিলেন। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি কে, টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতে সেজবউ মুখ ঘুরাইয়া বলিল, দেখতে পারি নে বাপু, ছুরিটা যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খাও না। তা না, লোকের দৌড়ে দৌড়ে যেমনি মা তেমনি ছা। ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার,
বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব, তুই দুটো আমি দুটো, তুই আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের কত দিন আছে রে দিদি? এরই সাথে শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রীষ্ম দুপুর। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।